ত্রিপুরায় যে কোনো সময় পড়ে যেতে পারে বিজেপির সরকার, কারণ সংখ্যালঘু সরকার টিকতে পারবে না ত্রিপুরায়, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকগণ। কারণ শাসক দল বিজেপি এবং আইপিএফ মিলে 39% ভোট পেয়ে সরকার গঠন করেছে, যদিও তাদের কাছে সংখ্যাগরিষ্ঠ আসন আছে। অন্যদিকে তিপ্রামাথা এবং কংগ্রেস বামের জোটের মধ্যেই যে 100% ভোট আছে সেটা হচ্ছে 61%। ফলে মানুষের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট কিন্তু সংখ্যা গুরু মানুষ কিন্তু এখানে বিরোধীদের ভোট দিয়েছে। এবং ভোটের আগে তিপ্রামাথা যদি শুধুমাত্র একাই লড়ার সিদ্ধান্ত না নিয়েই বাম কংগ্রেসের দিকে থাকতো, তাহলে কোনোভাবেই বিজেপি এখানে ক্ষমতা দখল করতে পারত না। টিপ্রামাথার কারণেই কিন্তু এখানে শাসক দলে আবারও বিজেপি আইপিএফটি, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকগণ। তবে ভোটের বৈতরণী পার হলেও ভবিষ্যতে যে এই দল টিকিয়ে থাকতে পারবে না, তাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষক।